আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মধ্যবিত্তের আল জাজিরা ওয়াজ মাহফিলে এসব কি হচ্ছে যে কারণে ওয়াজে কমেডি গান দরকার গুরুত্বপূর্ণ আলোচনা ওয়াজ মাহফিল ওয়াজ এটা কিন্তু কোরআনেও আছে ওয়া মা ওয়া আইজাতুল হাসানা ইসি হেকমা মা আইজাতুল হাসানা এ মা ওয়াইজা মানে ওয়াজ এটা কোরআনে আছে খুবই গুরুত্বপূর্ণ দিন প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু ওয়াজ সাহাবাইক্রাম থেকে শুরু করে রাসুল নিজেও অসংখ্য ওয়াজ করেছেন যুগে যুগে আইমে মুস্তাহিদ এটা আছে অ্যাট দি সেম টাইম ওয়াজ মাহফিলের একটা কালচারাল ডাইমেনশন রয়েছে সাংস্কৃতিক একটা গুরুত্ব রয়েছে সেটা সারা পৃথিবীতে থাকতে হবে নট নেসেসারি বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্পেশালি যদি বাংলাদেশের কথা যদি বলি ধর্মপ্রচার দিন প্রচারের বাইরেও ইন এডিশন টু ধর্মপ্রচার ওয়াজ মাহফিলের একটা কালচারাল ডাইমেনশন বা সাংস্কৃতিক একটা ইম্পর্টেন্স রয়েছে ওয়াজ মাহফিল নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে একটা বড় ধরনের বিতর্ক চলছে এবং নানান অঘটন বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে কোথাও কোথাও ওয়াজ মাহফিলে মারামারি হচ্ছে বক্তাকে বাধা দেওয়া হচ্ছে বক্তা তুমুল প্রতিবাদ করছে জনগণ উত্তেজিত হয়ে স্থানীয় নেতা বা তাদেরকে হামলা করছে আবার কোথাও কোথাও বক্তার উপর জুলুম করা হচ্ছে কোথাও কোথাও বক্তার কথার মধ্যে ইন্টারাপ্ট করা হচ্ছে কোথাও কোথাও মালানা সাইদিন নাম নিলেই ওয়াজ বন্ধ আবার কোথাও কোথাও এরকম স্থানীয় নেতারা বলে দিচ্ছে সাঈদিন নাম না নিতে পারলে ওয়াজ করার দরকার নেই কোথাও কোথাও শিশু বক্তা ওয়াজের মধ্যে গান কমেডি কৌতুক সার্কাস নানান কিছু আছে বিশেষ করে একটা চ্যানেল যেটা ভাইরাল হয়েছে মধ্যবিত্তের আল জাজিরা সম্ভবত নাম তারা যে রিপোর্ট করেছে সেখানে এবং এক শ্রেণী ওলাম্মা পক্ষ থেকে হালেদ বা সালাফি বা মুলধারা আলেম ওলামাদেরও অনেকে কয়েকটা বিষয় আপত্তি করছে একটা হচ্ছে যে ওয়াজ মাহফিলে যে গান গাওয়া হচ্ছে বিশেষ করে গোলাম রব্বানি এবং বিভিন্ন অঙ্গভঙ্গি মা ইলিয়াসুর রহমান জিহাদির বিড়ি খাওয়ার স্টাইল এবং গিয়াশুদ্দিন তাহিরির যে বিভিন্ন কমেডি গান রফিকুল্লাহ আফসারির গান কমেডি তো এই বিষয়গুলোকেই মূলত আপত্তিকর হিসাবে দেখানো হয়েছে এবং ওলামা ইকরামদের একটা অংশ তোম সমালোচনা করছে এবং ইসলামপন্থীদের একটা অংশ বলছে যে এগুলো ইসলামের সৌন্দর্য রক্ষার্থে অ্যাট এনি কস্ট বন্ধ করা দরকার এগুলো নিয়ে সেরকম কোনো আলোচনা আলোচনায় ডিফেন্ড করা হচ্ছে না বাট আমার হাইফোথিসিস আমার অবস্থানটা যেটা আমি আলোচনা করব প্রমাণ করব। আমার অবস্থান হচ্ছে ওয়াজ মাহফিলে রফিকুল্লাহ আফসারির যে গান বা কমেডি চলছে গিয়াশুদ্দিন তাহিরির যে গান বা কমেডি চলছে এবং ইলিয়াসুর রহমান জিহাদির যে অঙ্গভঙ্গিমা চলছে আমি উদাহরণ দিলাম আরও এসব এরকম অনেক আছে এমন কি শিশু বক্তা ছোটো ছাব্বিশ ইঞ্চি ইঞ্চি বক্তা যা আছে এগুলো সব নট অনলি জায়েজ এগুলো থাকা দরকার আরও বেশি বয়সী হওয়া দরকার এবং বেশি বয়সী হওয়ার জন্য সহযোগিতা করার জন্যে আমি আহ্বান জানাচ্ছি মানুষ উল্টা পথে ভাবছে এর অনেকগুলো কারণ আছে প্রথম কথা হচ্ছে আমি আগেই বলেছি হ্যাঁ দিন প্রচার ধর্ম প্রচারের যে ওয়াজ আমি সে কথা বলছি না ওয়াজের কিন্তু একটা কালচারাল ডাইমেনশন রয়েছে সাংস্কৃতিক একটা উপাদান রয়েছে আমাদের দেশে এই যে একসময় যাত্রা পুতুল নাচ বিভিন্ন পুঁথি নানান যেগুলো ইসলামী কালচার না বাঙালি কালচার এগুলো কিন্তু এক্সিস্টিং ছিল মানুষের বিনোদনের মাধ্যম ছিল সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত মুসলিম পরিবার সেখান থেকেই বিনোদন নিত বাট সেগুলো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে সেগুলোর স্থান দখল করেছে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল ডোমিনেটেড কালচার আমাদের গ্রামগঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে দেখুন এটা তো একটা ইসলামিক কালচার যেমন একটা ওয়াজ মাহফিলে গোলাম রব্বানি বা রফিকুল আফসারি সেখানে যদি সামান্যতম ইসলামের কথা বলা হয় অথবা একটু যদি ইসলামের কথা না বলা হয় সেখানে কোনো বাদ্যযন্ত্র হারাম গান বা এগুলো তো বলা হয় না সেখানে মোবাহ হয়তোবা বা সব না হোক অ্যাটলিস্ট মুবাহ টাইপের বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস গান কমিটিগুলো। এগুলো করা হয় তা সমস্যা কি তেতে এতে তো কোনো সমস্যার কথা না বরং এইগুলোর কারণেই তো যাত্রা না সেগুলোতে মানুষে আকর্ষণ হারিয়ে ফেলেছে এখান থেকে বিনোদন নেছে তো ওয়াজ মাহফিল থেকে যদি বিনোদন নেয় আর সেই বিনোদন নেওয়ার কারণে যদি হারাম বিনোদন মূল উৎপাটন হয় তাহলে সমস্যাটা কি এটা তো ভালো এটাও তো ইসলামের একটা খেদ যে হারামটা উঠে গেছে কনসার্ট পুতুলনাচ যাত্রাপালা এগুলো উঠে গেছে ডেফিনেটলি এটা ভালো এটা খারাপ হওয়ার কোনো কারণ নেই এরপরে আসলে বাস্তব কথা হচ্ছে হ্যাঁ গান ওয়াজ মাহফিল কমেডি আফসারি বা অনেকের ইলেসুর রহমান যেদিন আছে বাট সেটা কতটুকু তারা দুই ঘন্টার একটা ওয়াশ করলে দুই ঘন্টার মধ্যে সর্বোচ্চ দুই মিনিট টেন মিনিট বা পাঁচ সাত মিনিটের তারা এ ধরনের একটু কমেডি অ্যাক্টিভিটিস করে তাহলে এই টোটাল দুই ঘন্টার যে বাকি সময়গুলো দুই চার পাঁচ মিনিট বাদে যে তারা দিনই কথাবার্তা বলে কোরআন থেকে কথা বলে সই হাদিস থেকে কথা বলে ভুলভ্রান্তি সবারই আছে কই সেগুলো বাদ দিয়ে শুধু এই দুই চার মিনিটকে কাটসাট করে বিতর্কিত করা কোনো মানে হয় না এটা জুলুম এটা কিন্তু এনসাপ নয় এর সাথে সাথে এই জিনিসটা বুঝতে হবে যে তারা অশ্লীল অঙ্গভঙ্গিমা গান এটা এর মাধ্যমে কিন্তু এটাকে এক ধরনের প্রতীকী প্রতিবাদ এবং এ ধরনের প্রতিবাদ ইসলামে আছে বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে অথবা এগুলোর লেজিটেমিসা আছে সেগুলো নিয়ে আমি আলাদা আলোচনা করেছি সিনেমা কোন দলিলে যায় আলাম ইউসুবল কার্জাবির আলোচনা আছে কামাল উদ্দিন জাফরের আলোচনা আছে অঙ্গভঙ্গি মা এগুলো অশ্লীল না হলে যাই সাথে কোনো সমস্যা নেই বিভিন্ন গান গাইতেই পারে কণ্ঠ দিয়ে কথা দিয়ে ইসলামের ইসলামে তো কাব্যচর্চা ছিল বিভিন্ন মেলা ছিল এগুলো তো সরাসরি একেবারে রাতারাতি ওভারনাইট এগুলো হারাম করে দেওয়া হয়নি এবং বিভিন্ন জাহিলি যুগের বিভিন্ন বিষয়ের উদাহরণ টেনে হক উপস্থাপন করার কালচারও ছিল অসংখ্য দলিল আছে সে আলোচনা করতে যাচ্ছি না তো এতে কোনো সমস্যার কিছু দেখি না বরং এর পুরোটা ইতিবাচক দিক আর এটা বাংলাদেশের মানুষ পছন্দ করে গ্রামগঞ্জে সাধারণ মানুষের সেন্স অফ হিউমারের সাথে এগুলো রেলেভেন্ট আর মানুষের সেন্স বুঝে এই যে যারা তাত্ত্বিক ওয়াজ করে এদের ওয়াজে তো লোক হয় না এইরকম ওয়াজ যদি চলতে থাকতো তার মাধ্যমে কিন্তু মানুষ ব্যাপক পরিমাণে যাত্রাপালা কনসার্ট এগুলো থেকে ফিরে এসে ওয়াজে আকর্ষণ বোধ করতো না আসলে যারা সেন্স অফ হিউমার বুঝে এই রফিকুল্লা আফসারি ইলিয়াসুর রহমান জিয়দি গিয়াসুদ্দিন তাহিরি এদের কারণেই কিন্তু ওয়াজ মাহফিলে বিপ্লব সৃষ্টি হয়েছে মিজানুর রহমান আজহারি যারা ওয়াজের মধ্যে ছোট ছোট গান গাইতো আবার এলমি আলোচনাও করতো অতএব এটাকে যেভাবে দেখা হচ্ছে আমি ধর্মচর্চার কথা বলছি না ধর্ম প্রচারের কথা বলছি না কালচারালি সাংস্কৃতিক দিক থেকে ইসলামী সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে ওয়াজের মধ্যে গান যেহেতু সেখানে বাদ্যযন্ত্র বা হারাম কিছু নেই কমেডি সেই কমেডি জায়েজ এগুলো অঙ্গভঙ্গিমা যতটুকু করা হয় কমেডি বিনোদন এগুলো যাইজ এগুলো প্রয়োজনীয় ইসলামী সংস্কৃতির সাথে এগুলো বিকাশ দরকার এর জন্যে আমার অবস্থান হচ্ছে আমি যেটা চাই এটাই আমি প্রেসক্রাইব করব বাংলাদেশে সব দিক বিবেচনায় তাত্ত্বিক আলোচনা আহলেহাদিসব সালাফি আলমরা যারা যেটা করে আহলেহাদিজব সালাফি আলমরা ওয়াশ করলে দুই ঘন্টা ওয়াশ করলে দুই ঘন্টায় কোরআন হাদিসের আলোচনা কিছু আছে মানুষের সমালোচনা দ্যাটস ডিফারেন্ট বাট তাদের ওয়াশ কিন্তু কোরআন হাদিস ভিত্তিক কোনো সন্দেহ নেই মাননা সাইদি আলোচনা কোরআন হাদিস ভিত্তিক আলোচনা সুর সুরও আছে কোরআন হাদিসের গভীর জ্ঞানও আছে অর্থাৎ হাদিস বা সালাফি টাইপের তাত্ত্বিক আলোচনাও ও আজে চলবে মাননা সাইদের আলোচনাও চলবে অ্যাট দি সেম টাইম মিক্সড আলোচনা বিনোদন এবং তাত্ত্বিক আলোচনা রফিকুল্লা আফসারের আলোচনাও চলবে গিয়েসুদ্দিন তাহিরির বিনোদন টাইপের আলোচনা সেটাও চলবে সবগুলো চলবে সবগুলোর প্রয়োজন রয়েছে একটা আর একটা উচ্ছেদ করা ক্ষতিকর এটা ক্ষতিকর কোনো দিক আছে বলে আমি মনে করি না দুইটাই চলবে আমি বলছি না যে তাহেরি থেকে অথবা স গোলাম রাব্বানি থেকে আপনি দিন শেখেন আপনি বিনোদন নেন সেটার কি প্রয়োজন নেই আর মানুষের এটা যদি সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করা হয় সাইকোলজিক্যালি যদি দেখা হয় একজন মানুষকে সংস্কার বিভিন্ন জাহিলিয়ার থেকে তাকে মুক্ত করা ওভারনাইট এটা সম্ভব নয় এটা সেটা বললেই হলো না তার সেন্স অফ হিউমারের দিকে লক্ষ্য করতে হবে তার সাইকোলজির দিকে লক্ষ্য করতে হবে একটা সিকোয়েন্স ফলো করতে হবে তো সব দিক বিবেচনায় যদি বলি মধ্যবিত্তের আল নামের যে চ্যানেল তারা ওয়াজ মাহফিলের এক একটা অংশকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করছে এটা কিছুতেই ঠিক নয় এর আরেকটা প্রমাণ হচ্ছে এই যে ওয়াজ মাহফিলের নিয়ে যাদের অ্যালার্জি যেমন মাহবুবুল্লাহ হানিফের অ্যালার্জি তিনি বলছেন একসময় গান শুনে আত্মা পরিশুদ্ধ করতেন এখন ওয়াজ মাহফিল সে স্থান দখল করে নিয়েছে নাট্যকার আবদুল্লাহ মামুন বলেছে যিনি কলকাতার কালচারের দালালি করেন বাংলাদেশে যে ওয়াজ মাহফিল স্থান দখল করে নিয়েছে এখন যাত্রাপালা হয় না গান হয় না বিজয় দিবসে ওয়াজ মাহফিল এই যে যারা ইসলামের সংস্কৃতিকে ভালোভাবে নিতে পারছে না এক কথায় যদি বলি ইসলাম বিরোধী ইসলামী সংস্কৃতিকে সহ্য করতে পারছে না এদের আপত্তির জায়গা কিন্তু তাত্ত্বিক ওয়াজ না এদের আপত্তির জায়গা কিন্তু এই কালচারাল ওয়াজ এই গোলাম রব্বানি টাইপের ওয়াজ ইয়াসুদ্দিন তাহিরি টাইপের ওয়াজ কারণ এগুলো এই নাটক সিনেমা এগুলোর যাত্রাপারে এগুলো স্থান দখল করেছে রিপ্লেস হয়েছে অতএব এই দিকটা থেকেও এগুলোর প্রয়োজনীয়তা উপলব্ধি হয় অতএব ওয়াজ সবগুলো চলবে এ বলে সবগুলোতেই জনগণের পার্টিসিপেট করা উচিত সহযোগিতা করা উচিত এর মধ্যে দিয়ে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে হ্যাঁ ভুলভ্রান্তি সবার আছে আর ওয়াজ মাহফিলে কোনো আপত্তিকর ডেভিয়েশন কিছু হলে তার সমালোচনা আমরা করি সেটাও চলবে সবগুলোই চলবে একটা একটা উচ্ছেদ বা ডিমোরালাইজ করার চেষ্টা এটা হতে দেওয়া যায় না এটা হয় না